মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সব দিক বিচার করে আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে এলাম। আমার কাছ থেকে কথা? কি কথা কাকিমা? পর্ণা, তুমি তোমার আর বাবুর সম্পর্কটা নিয়ে কি ভাবছো? আমার আর সৃজনের সম্পর্ক মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। মানে বাবু যদি সুইটিকে ছেড়ে দেয়, তুমি কি বাবুকে বিয়ে করবে? দেখো পর্ণা, এটা তো আমার বাবুর ভবিষ্যতের প্রশ্ন, তাই তুমি একটু ভেবে চিনতে উত্তরটা দাও। তুমি কি আমার বাবুকে বিয়ে করবে? কাকিমা, আপনি কি বলছেন? সৃজনকে বিয়ে করব মানে? আমি কখনো সৃজনকে মানে সৃজনকে নিয়ে আমি ভাবিনি কাকিমা। সৃজন আমার বন্ধু, খুব ভালো বন্ধু, কিন্তু ওকে কখনো আমি ওই চোখে দেখিনি। ব্যাস, এটাই তো চেয়েছিলাম আমি। বাবুর যতই কষ্ট হোক, ওকে বুঝতেই হবে যে পর্ণা ওকে চায় না। এত সহজে তুমি এত বড় কথাটা বলে দিলে পর্ণা। বন্ধুর থেকে বেশি তুমি আমায় তুমি আমায় নিয়ে আর কিছু ভাবতেই চাও না? ছি 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 ছি, আমাদের বন্ধুত্বটা সত্যি এতটা চোখে লাগছে সবার? দেখো পর্ণা, তুমি আসার পর থেকেই আসলে বাবুর সুইটির ওপর থেকে একেবারে মনটা উঠে গেছে। মানে যেটুকু ছিল ওদের সম্পর্কটা, সেটুকু এখন আর নেই। যাকে তুমিও যদি এখন হাত তুলে নাও, তাহলে তো আমার বাবুটা কোথায় যাবে সেটা বুঝতেই পারছি না। আমার হয়েছে যত জ্বালা। কি হলো বাবু, বিশ্বাস হলো তো আমার কথা? এরপরে তুই কি বলবি বল আমাকে? পর্ণা তো নিজে মুখে বলে দিয়েছে যে ও তোকে বিয়ে করতে চায় না। আমি তো খোলাখুলি ভাবেই জিজ্ঞাসা করেছিলাম, তুই তো ছিলি ওখানে, শুনেছিস তো সবটা। উল্টে কি বললো? সৃজনকে আমি বন্ধুর মতনই দেখি। ঢং সাবাস শাশুমা, সুইটি, এবার তোর ভাগ্য খুলছে মনে হচ্ছে। আমি তোকে বলিনি বাবু, তুই পর্ণাকে যে চোখে দেখিস, পর্ণা তোকে সেই চোখে দেখে না। মা, পর্ণা দেব নিজে মুখে এসব কথা বললো নাকি? তা না হলে কি, জিজ্ঞেস করো বাবুকে, ও তো দাঁড়িয়েছিল, ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম। আমার কথা বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করো এটাই বলেছে কিনা। বাবু বাবু, আমি তো তোর মা, তুই কষ্ট পাচ্ছিস আমি বুঝতে পারছি, সেটা কষ্টে তোর বুকটা ফেটে যাচ্ছে আমি সেটা জানি, আর সেই জন্যই তোকে আমি বলছি বাবু, এই কষ্টটা বাড়বে ভুই কমবে না। মা, পর্ণা যদি আবারও সব ভুলে যায়, সারা জীবনেও যদি ওর স্মৃতি না ফেরে, ও যদি পাথরও হয়ে যায় না, তাও বাকিটা জীবন শালগ্রাম শিলার মতো ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুরবো আমি। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।